हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। अपनारा आजकेर एई एपिसोडे देखते पाबेन रेस्टुरेंट स्टाइले किभाबे बार्गार रेसिपी बनाते हय। तो जारा बार्गार खेते भालोबाशेन आमार एई भिडियोटा तादेरई जन्य। तो आपनारा आमार एई भिडियोटा शुरू थेके शेष पर्यन्त देखबेन। तो बार्गार रेसिपी बनाते गेले जे उपकरणगुलो आमादेर प्रयोजन हबे सेगुलो आगे एकटु आमि आपनादेरके बोले दिई। तो प्रथम आमी निये नियेछी बार्गारेर जोन्नो बार्गार बान, आर नियेछी चिकेन कीमा। एखाने रयेछे किछु मसला, जेमन रयेछे आदा बाटा, रसुन बाटा, लाल लंकार गुँड़ो, लवण, एकटा डिम, एकटा पाति लेबू, तीन चारटे काँचा लंका, गरम मसला, सादा तिल, गोलमरिचेर गुँड़ो आर पेंयाजेर कुचि। आर एखाने नियेछी लेटुस शाक, टमेटो स्लाइस, पेंयाजेर स्लाइस, धने पाता कुचि, আর লাগছে ব্রেড ক্রাম্স, স্লাইস পাউরুটি আর স্লাইস ইয়েলো চিজ। আর নিয়েছি দুটো ডিম আর ময়দা। এখানেই শেষ নয়, চিকেন প্যাটি ভাজার জন্য লাগছে সাদা তেল। আর নিয়েছি বাটার, মেয়োনিজ, সয়া সস, লাগছে রেড চিলি সস, মাস্টার্ড সস, আর লাগছে টমেটো কেচাপ। এখন আমি চিকেন কিমাগুলোকে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা, আর একটা ডিম, ধনে পাতা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এক চা চামচ মতো ডার্ক সয়া সস, মাস্টার্ড সস। এখন দিয়ে দেব এক চা চামচ মতো রেড চিলি সস, আর একটা স্লাইস পাউরুটিকে টুকরো টুকরো করে দিয়ে দেবো, যাতে চিকেন কিমার পেস্টটা সুন্দর একটা বাইন্ডিং করা যায়। দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো বাটার, এক চা চামচ মতো মেয়োনিজ দিয়ে এখন আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো আমি পুরো চিকেনটাকে পেস্ট বানাইনি, অর্ধেকটা আমি পেস্ট করেছি আর অর্ধেক কিমাগুলো আমি রেখেছি। সেই কিমার সঙ্গে পেস্ট করা চিকেনগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এবার সব কিছু দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তো ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি চিকেন প্যাটিগুলোকে কোট করব। তার জন্য একটু ময়দা নিয়েছি। এবার আমি চিকেন প্যাটিগুলো বানাবো, তার জন্য প্রথমে হাতে একটু তেল মেখে নিয়েছি, যাতে চিকেন প্যাটি বানানোর সময় কোনো রকমভাবে হাতে ছিটে না যায়। তো চিকেন প্যাটিগুলো আমি আজকে ডবল কোট করে বানাবো। আপনারা চাইলে সিঙ্গেল কোট করেও বানাতে পারেন। তো ডাবল কোট করে বানালে চিকেন প্যাটিগুলো খুব ক্রিসপি হয়, খেতে ভালো লাগে। আপনারা না চাইলে স্কিপ করবেন। তো ময়দা দিয়ে প্রথমে আমি কোট করলাম। এখন আমি ডিমের ব্যাটার তৈরি করব। তার জন্য দুটো ডিম নিয়েছি, এক চা চামচ মতো ময়দা, এক চা চামচ মতো কর্নফ্লাওয়ার, এক চা চামচ মতো লবণ, এক চিমটি গোলমরিচের গুঁড়ো, এক চা চামচ মতো মেয়োনিজ, আর নর্মাল জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমে সব চিকেন প্যাটিগুলো আমি ময়দায় কোট করে নিয়েছি, তারপরে আমি এই ডিমের ব্যাটারের মধ্যে কোট করব, তারপরে ব্রেড ক্রাম্স দিয়ে আমি কোট করব। ময়দা, ডিমের ব্যাটার আর ব্রেড ক্রাম্স দিয়ে সমস্ত চিকেন প্যাটিগুলোকে কোট করলে প্রথম কোট কমপ্লিট হবে। ঠিক সেমভাবে দ্বিতীয়বারও সেম প্রসেসে কোট করলে ডাবল কোট কমপ্লিট হবে। তো চিকেন প্যাটিগুলোকে সিঙ্গেল কোট করার পরে ঠিক দেখতে এই রকম হয়েছে। তো এইভাবে আমি সমস্ত চিকেন প্যাটিগুলোকে সিঙ্গেল কোট করে নিচ্ছি। তো সিঙ্গেল কোট করা হয়ে গেছে আমার সব চিকেন প্যাটিগুলো, এবার আমি ডাবল কোট করে নেব। এখন আর ময়দায় কোট করার প্রয়োজন নেই, সরাসরি ডিমের ব্যাটারে কোট করব, তারপরে ব্রেড ক্রাম্স দিয়ে করে নিলেই ডাবল কোট কমপ্লিট হয়ে যাবে।
তো ডাবল কোট করে আমার কমপ্লিট। এখন চিকেন প্যাটিগুলোকে তেলে ভাজার আগে আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য একটা বাউলে নিয়ে নিয়েছি 4 চামচের 3 চামচ মতো মেয়োনিজ, আর রেড চিলি সস 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। বার্গারের সস তৈরি হয়ে গেছে, এখন আমি বার্গার বানগুলোকে সমানভাবে কেটে নেব। তো সবগুলো বান আমি সমান করে কেটে নিয়েছি। এবার আমি বানগুলোকে হালকা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে আমি 1 চা চামচ মতো বাটার দিয়ে দিলাম। এবার এই বাটার দিয়ে বার্গার বানগুলোকে হালকা করে ভেজে নেব। তো আমি বার্গার বানও নিয়েছি, আর বড় সাইজের যে গোল পাউরুটি হয় আমি সেইগুলো দুটো নিয়েছি। তো একটা বড় বানাবো আর সবগুলো ছোট বানাবো। তো এইভাবে সমস্ত বার্গার বানগুলোকে আমি ভেজে নেব। ছোট বার্গার বানগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বড় সাইজের গোল পাউরুটিটাকেও সেমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, বার্গার বানাতেও বেশ কিছু সময় লাগে আর উপকরণও প্রচুর লাগে, তো একটু সময় লাগবে। আপনারা প্লিজ ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। বার্গার বানগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেন প্যাটিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি চিকেন প্যাটিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন প্যাটিগুলো আমার ভাজা হয়ে গেছে, তো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো সেমভাবে বাকি চিকেন প্যাটিগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। তো চিকেন প্যাটিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি বার্গারটাকে সাজিয়ে নেব। তো বার্গারের জন্য যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা 1 চা চামচ মতো দিয়ে আমি বার্গারে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্লাইস চিজ, এবার দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস। এবার পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে রেখেছিলাম, তার মধ্যে থেকে রিংগুলো ছাড়িয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লেটুস শাক। আপনারা যদি লেটুস শাক না পান স্কিপ করবেন, আর নাহলে বাঁধাকপির পাতাকে হালকা জলে সেদ্ধ করে আপনারা ব্যবহার করতে পারেন। আমি যে বার্গার সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দুটো বার্গার আমি তৈরি করলাম, আর একটাতে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, আর বাকিগুলোতে আমি দেবো রেড চিলি সস। আপনারা বার্গার সস না বানিয়ে আলাদা আলাদাভাবে টমেটো সস, রেড চিলি সস আর মেয়োনিজ এগুলো দিয়ে আপনারা আলাদা আলাদাভাবেও বার্গারটা বানিয়ে নিতে পারেন। বার্গারটা আসলে যে যার নিজস্ব ব্যাপার। আর একটাতে আমি মেয়োনিজ প্লাস টমেটো সস দিয়ে বানিয়ে নিচ্ছি। তো আমার বার্গার রেসিপি কমপ্লিট। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।